वेलकम वेलकम टू माय अदर वीडियो। सो आज हमें कथा बोल बैटरी चार्जिंग ओपर आई मीन बैटरी डॉक्टर ओपर। तो आपनी কিভাবে আপনার নিজের ফোনের ব্যাটারিটিকে ইনক্রিজ করতে পারবেন। সো আমি আপনাকে এটা 100% বাজি দিয়ে বলতে পারি যে আজ আমি যে ট্রিক্সটা শেয়ার করব, এই ট্রিক্সটি শেয়ার করার পর যদি আপনার ফোনের ব্যাটারি যদি একটু হলেও যদি না বেড়ে থাকে তাহলে আপনি আমার ভিডিওতে এসে সোজা ডিসলাইক করে দিতে পারেন। তো সেই জন্য আপনাদের কী করতে হবে, পুরো ভিডিওটি দেখতে লাগবে। আমি 6 থেকে 7টা টিপস বলবো, যদি আপনি এই টিপসটি মেনে চলেন তাহলে আপনার ব্যাটারি খুব তাড়াতাড়ি এবং খুব ভালো থাকবে। সো নাম্বার ওয়ান যে টিপসটি হচ্ছে সেটি হচ্ছে চার্জিং। তো চার্জিং এই জিনিসটা কি করে, এটা অনেকেই করে থাকে যে ফোনটিকে চার্জে বসিয়ে তারা কি করে অন্যান্য ধরনের জিনিস ইউজ করা শুরু করে, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা কোনো রকম ডাউনলোড। তো আমি আপনাদের বারবার বলবো যে আপনারা এই জিনিসটা কখনোই করবেন না, ফোনকে চার্জে বসিয়ে কখনোই ফোন ইউজ করবেন না। এবং আপনার ফোনে দেখতে পারবেন যখন আপনি ফোন চার্জে বসাবেন, তো চার্জে বসানোর পর আপনার ফোনের নিচে ঠিক এরকমভাবে কোনো একটা কিছু আপনাদের দেখাবে যে কতক্ষণ টাইম লাগছে আপনার ফোনটি চার্জ হতে। তো আপনি সেই টাইমটুকু ফোনটিকে চার্জের জন্য রেখে দিন। এবার অনেকে কি করে যে ফোনটি ইউজ করার সঙ্গে সঙ্গে চার্জে বসিয়ে দেয়, তো আপনারা এই জিনিসটাও করবেন না। আপনার ফোনটিকে ইউজ করার পর অন্ততপক্ষে ফোনের হিট অনুপাতে, যদি আপনার ফোনটি যদি খুব পরিমাণ হিট হয়ে থাকে তাহলে বেশি পরিমাণ রেস্ট দিবেন, আর যদি ফোনটা কম পরিমাণ হিট হয়ে থাকে তাহলে একটু কম রেস্ট দিবেন। তো আপনার মিনিমাম 15 থেকে 20 মিনিট ফোনটিকে রেস্ট দেবেন, দেওয়ার পর আপনার ফোনটিকে চার্জে বসাবেন। ঠিক সেম সেই শিডিউল মতনই আপনি যখন ফোনটিকে চার্জ থেকে যখন তুলবেন, তুলে যখন ইউজ করবেন, তখন আপনি ফোনটিকে চার্জ থেকে তোলার পর অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিট আপনি ফোনটিকে ইউজ করবেন না। কারণ এখানে আমি আপনাকে বলে দিই, এখন ধরে নিন আপনি খুব ভালো করে খাওয়া দাওয়া করেছেন, এবার আপনি খাওয়া দাওয়া করার পর এবার আপনাকে যদি কেউ বলে কাজ করতে, তো আপনি কাজ করতে পারবেন? আপনার শরীর হাঁপিয়ে যাবে। তো সেই কারণেই আমি এই জিনিসটা বলছি যে আপনারা যে ফোনের ব্যাটারি আছে সেটিকে 15 মিনিট বা 20 মিনিট পর ইউজ করবেন। তবে আমি আলোচনা করবো নাম্বার 2 ট্রিক্স নিয়ে, সেটি হচ্ছে গেম প্লে। সো গেম প্লে, তো আপনারা কী করেন যে অনেকে আছে ফোন চার্জে বসিয়ে গেম প্লে করা শুরু করে দেয়। সেটা যদি আমি বলি কোনো নর্মাল গেম যেমন লুডু কিং বা সাবওয়ে সার্ফার্স বা টেম্পল রান, তো এসব চলে। কিন্তু আপনি যদি কোনো হাই গ্রাফিক্সের গেম খেলেন যেমন ধরুন ফ্রি ফায়ার, পাবজি বা কল অফ ডিউটি, এই সমস্ত গেম আপনি কখনোই চার্জে বসিয়ে গেম খেলবেন না। কারণ যদি আপনি চার্জে বসিয়ে গেম খেলেন তাহলে আপনার ফোনের যে ব্যাটারি আছে তার উপর প্রচুর প্রেশার পড়ে এবং আপনার ফোনের ব্যাটারিটি খারাপ হয়ে যেতে পারে এবং এটির লং জিবিটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা ফোনটুকু চার্জে হয় আপনার আগে গেম খেলে তারপর চার্জে বসান, নাহলে আপনার চার্জ করার পর আপনি চার্জে বসাতে পারেন। সো 3 নম্বর ট্রিক্সটি হচ্ছে কভার ইউজ। তো এবার আমরা অনেকেই কী করে থাকি যে রাবারের কাভার থাকে, আমরা সেই কাভার ফোনে ইউজ করি এবং চার্জের সময় আমরা সেই কাভারটি ফোনে পরানো থাকে, তারপরে আমরা সেটিকে চার্জ করি। তো এই জিনিসটা আপনারা কখনোই করবেন না, কারণ হিটটা যে আছে সেই হিটটি আপনার ফোনের বাইরে বেরোতে পারে না, যার ফলে কী হয় আপনার ফোনটি ওভার হিটিং হয় এবং এর ফলে আপনার ফোনের যে লং জিভিটি থাকে সেটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার ফোনটি ফুলেও যেতে পারে। সো আপনি যদি কাভার ইউজ করেন তাহলে আমি রেকমেন্ড করবো, যদি আপনার কাভার খুবই ইউজ করতে লাগে তাহলে আপনি পলিকার্বনেট কাভার ইউজ করতে পারেন, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি এই টাইপের কিছু কাভার ইউজ করতে পারেন। তো এই কাভারটি আমি নিজে ইউজ করে থাকি। আর যদি আপনি এরকম করতে পারেন যে আপনি ফোন যখন চার্জে বসাবেন তখন আপনি কভারটি খুলে চার্জে বসাবেন। তো এবার 4 নম্বর ট্রিক্সটি হচ্ছে যে আমরা ফোনকে ঠিক কতক্ষণ পর্যন্ত চার্জ করব। তো অনেকে কী করে যে রাত্রেবেলা চার্জে বসিয়ে দেয় এবং ভোরবেলা চার্জ থেকে তুলে। ধরে নিন আপনি রাত 1টার সময় ঘুমোচ্ছেন এবং পরের দিন 8টার সময় উঠছেন, তো আপনি 1টা টু 8টা 7 ঘন্টা আপনি মোবাইলটিকে চার্জে রেখে দিচ্ছেন। কিন্তু অ্যাকচুয়ালি একটা ফোন কতক্ষণ পর্যন্ত চার্জ নিতে পারে, যেমন যদি আমার ওপিনিয়ন দেখেন, তো আমার ফোনের ব্যাটারি হচ্ছে 5000 mAh। তো আমার ফোনের ব্যাটারি নেয় 2 ঘন্টা 35 মিনিট, এ থেকে সামথিং 40 মিনিট। তো আমি যখন সেটিকে 7 ঘন্টা রেখে দিই তাহলে সেটা কীরকম হবে, তো আপনার ফোনের ব্যাটারির উপর প্রচুর পরিমাণ প্রেশার পড়বে এবং আপনার ফোনের যে ব্যাটারি সেটি লংজিভিটি নষ্ট হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার ফোনের অন্যান্য জিনিসও খারাপ হয়ে যাবে। তো আপনারা এই জিনিসটা কখনোই করবেন না। আপনারা কাজ করতে পারেন, আপনারা রাত্রেবেলা করে ফোন চার্জে দিয়ে নির্দিষ্ট আপনার একটা অ্যালার্ম সেট করে দিবেন, যে এই অ্যালার্মের মধ্যে আপনি আপনার ফোনটিকে চার্জ থেকে নামিয়ে নেবেন, বা আপনারা ভোরবেলাও এই সিস্টেমটি করতে পারেন, তাহলে আপনার ফোনের চার্জ অনেকক্ষণ, মানে আপনার ফোনের ব্যাটারি ভালো থাকবে। তো এবার অনেকে বলে যে ফোনে তাহলে আমরা চার্জ কতক্ষণ করবো, এবং অনেকেই কী করে থাকে যে 100% চার্জ করে রাখে। তো এই জিনিসটা কখনই করবেন না। ফোন যখন আপনার নতুন নেবেন তখন অন্ততপক্ষে 3 মাস আপনার ফোনের ব্যাটারিকে 100% চার্জ করবেন, এটা ম্যান্ডেটরি করতেই লাগে। কিন্তু আপনার ফোনটি যখন 3 মাসের বেশি পুরনো হয়ে যাবে তখন আপনি ফোনটিকে 80 থেকে 85 এর বেশি আপনি চার্জ করবেন না, এর ফলে আপনার ব্যাটারির উপর প্রচুর পরিমাণ প্রেশার পড়তে পারে।
সো এবার আমি যে টিপসটি বলছি সেটা হচ্ছে লোয়ার সারফেস। তো লোয়ার সারফেস জিনিসটি কি, অনেকে আছে যে ফোন প্লাগে চার্জে বসিয়ে বিছানার মধ্যে ফোনটিকে রেখে দেয়, যার ফলে কি হয় ফোন যখন হিট হয় তখন সেই হিটটা তার বিছানার মধ্যেও তার বিছানাটি টেনে নেয়, এবং বিছানাটি হিটটি টেনে নেওয়ার পর সেই হিটটিকে সে আবার ফোনের মধ্যে প্রোডিউস করা স্টার্ট করে দেয়, এর ফলে কি আপনার ফোন ডাবলভাবে হিটিং হতে থাকে। তো আমি আপনাদের রেকমেন্ড করবো যে আপনারা ফোনটিকে এরকম বাঁকা করে দেবেন, আপনার ফোনটিকে তো এভাবে রাখেন, তো এভাবে ফোনটিকে রাখবেন না, ফোনটিকে আপনি হয় এভাবে রাখবেন না হলে ফোনটিকে এভাবে রাখবেন, তাহলে আপনার সাইড দিক দিয়ে যে হিটটি আছে সেই হিটটিকে সাইড দিক দিয়ে প্রোডিউস হয়ে যাবে এবং আপনার ফোনের কোনো রকম প্রবলেম হবে না। এবার আসছি আমরা যে আমাদের লাস্ট টিপ, সেটি হচ্ছে ফোনের রেস্ট। তো আপনি একটা ফোনকে ঠিক কতক্ষণ রেস্ট দিতে পারেন তো যার ফলে আপনার ফোনটি ঠিকঠাক চলবে। তো এই জন্য আপনি কী করতে হবে যে আপনি যে আপনার ফোনটি আছে সেই ফোনটিকে আপনি যতক্ষণ পর্যন্ত ইউজ করবেন, ধরুন আপনি আপনার ফোনটিকে এক ঘন্টা ইউজ করছেন, তো আপনি তারপর ঠিক ফোনটিকে 15-20 মিনিট রেস্ট দিন প্রপারলি। কারণ আপনি যখন কোনো কিছু কাজ করেন তো আপনি কোনো কাজকে আপনি একসাথে কন্টিনিউ করতে পারেন, নিশ্চয়ই করতে পারেন না, ঠিক আপনার রেস্ট প্রয়োজন হয়। তো ঠিক সেরকমই আপনার ফোনেরও কী হয়, রেস্ট প্রয়োজন হয়। তো আপনার ফোনটিকে একদম কেউ কেউ আছে 2-3-4 ঘন্টা পর্যন্ত টানা ইউজ করে, তো এই জিনিসটা এতে করে আপনার ফোনের ডিসপ্লেও খারাপ হয়ে যেতে পারে এবং আপনার ফোনের ব্যাটারিও খারাপ হয়ে যেতে পারে। তো আপনি যখন ফোন ব্যবহার করবেন তো আপনি অন্ততপক্ষে 1 ঘন্টাতে 10-15 মিনিট আপনি সেটিকে রেস্ট দেবেন। তো এবার আমরা সর্বশেষ যে টিপসটি আছে সেটি হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোড কি, এই জিনিসটা 100-এর মধ্যে 60% লোক করে থাকে, হয়তো আপনিও করে থাকেন, তো এই জিনিসটা আপনি এখনই বন্ধ করে দিন। ডাউনলোড কি, আমরা অনেকেই আছে যে কোনো কিছু ডাউনলোডে বসিয়ে অন্য কাজ করা স্টার্ট করে দিই। ধরে নিন আপনি কোনো রকম গেম ডাউনলোডে বসিয়েছেন, গেম ডাউনলোডে বসিয়ে আপনি অন্য কোনো কাজ করছেন, তো এই জিনিসটা আপনি কখনোই করবেন না। তো ধরে নিন আপনি কোনো কিছু সং ডাউনলোডে বসিয়েছেন, সং ডাউনলোডে বসিয়ে এবার আপনি ইউটিউবে এসে মুভি দেখছেন, তো এই জিনিসটা কি হচ্ছে আপনার ডবলভাবে যে আপনার পড়ছে ব্যাটারির উপরে সেটা কিন্তু আপনার ব্যাটারিটিকে খুব তাড়াতাড়ি খারাপ করে দেবে এবং আপনার ব্যাটারিটি ফুলে যেতে পারে। তো আপনি এই জিনিসগুলোকে খুব ভালোভাবে মেনে চলবেন। সো আমি আপনাদের যে 6-7টা টিপস বললাম, তো এই টিপসগুলো ইউজ করার পর যদি আপনার ফোনের ব্যাটারি একটু যদি আপনার না বেড়ে যায় তাহলে আপনি আমার ভিডিওতে এসে সোজা ডিসলাইক করতে পারেন, কোনো প্রবলেম নেই। তবে এখানে আরেকটা শর্ত আছে যে আপনি এই জিনিসটা 1-2 দিনে বুঝতে পারবেন না, আপনাকে অন্ততপক্ষে 4-5 দিন আপনি যদি এই রুটিনটা মেনে চলেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনার ফোনের ব্যাটারি অনেকটাই লংজিভিটি আপনার ফোনের ব্যাটারির বেড়ে যাবে। Jungle.